আমি এখন পর্যন্ত যাদের যাদের সাথে কাজ করেছি সবার সাথেই সাদশত বোধ করি মানে আমি এমন একটা পার্টিকুলার কেউ নাই সবাই সবাই সবার সাথে তোমার ভালো লেগেছে তাই তো আচ্ছা মিডিয়া তো তো আছে অনেক দিন ধরে ছোটবেলা থেকে বলা যায় মিডিয়ার বেস্ট ফ্রেন্ড কে আমি এর আগেও বলেছিলাম মিডিয়াতে কোনোদিন কেউ কারো বেস্ট ফ্রেন্ড হয় না ফ্রেন্ড ইটস ওকে বাট বেস্ট ফ্রেন্ড আসলে না হয় না কারো সাথে একটু সখ্যতা বেশি থাকে মনের মিল থাকে ভাব হয়ে যায় বাদ দিলাম এই প্রসঙ্গটা বাসায় পূজা চিরি কেমন বাইরে খুব চঞ্চল নাকি মানে ঘরের কাজ করছে থাকছে সব মিলিয়ে ঝিলিয়ে আসলে পূজা চেরি মাঝে মাঝে দুষ্টমিও করছি মাঝে মাঝে ভালো লাগছে না শুয়ে আছি মাঝে মাঝে একটু ব্যায়াম করছি না হলে একটু নাচছি কিংবা ফেসবুক দেখছি মানে এরকম সাথে সাথে আমি আমি জানি তোমার একটা ভাই আছে ভাইয়ের ভাইয়ের খোঁচাখুচির ব্যাপারটা নেই বাট আমার ভাইয়ের বউ আছে তার সাথে অনেক বেশি খোঁচাখুচি মারামারি হয় আচ্ছা এই যে আপনি শিশু শিল্পী ছিলেন শিশু শিল্পীর কাজটা কিন্তু একরকম এবং পরবর্তীতে আপনি নায়িকা হলেন এই শিশু শিল্পী থেকে নায়িকা হয়ে আসা আপনি যখন নায়িকা হিসেবে করবেন হয়তো একটু কঠিন হয়ে যাবে কিন্তু শিশু শিল্পী থেকে নায়িকা হয়ে আসাটা কি পরটা কি খুব কঠিন ছিল আসলে না কঠিন বলবো না আবার কঠিনও কারণ যখন আমার শিশু শিল্পী হিসেবে লাস্ট কাজ হচ্ছে বাদশা দা ডন জাজ মিডিয়ার এবং এর পরপরই আসলে পোড়ামুন টু এর জন্য নক করা হয় তো গ্যাপটা বেশি দিনের না আমি যখন বাচ্চাদের ডন শেষ করলাম তখন আমি দেশের বাড়িতে গিয়েছিলাম এবং আমাদের মিডিয়ার যে কর্ণধার আব্দুল আজিজ স্যার তো সে আমাকে ফোন করে বলে যে কোথায় তুমি চলে আসো অফিসে তখন আসলে জানতে পারলাম যে পোড়ামন্টু জন্য আমি তো ভেবেছিলাম যে শিশু শিল্পীর জন্যই ডাকছে আচ্ছা শিশু শিশু শিল্পী বলবো না এটা আসলে তখন ক্যারেক্টার ছিল হচ্ছে কিশোরী একটা মেয়ে তো তখন আমিও জানতাম না যে নায়িকা নায়িকার জন্য ডাকছে তো যখন আসলে জানতে পারলাম যে নায়িকার জন্য একটা কোনো মেয়ে খোঁজা হচ্ছে মানে টিন এজ অথবা একটু টিন এজ থেকে হালকা দু এক বছর বড় এরকম মেয়ে খোঁজা হচ্ছে তখন আসলে নক করা হয় আমাকে এবং তখন আসলে মানে আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় এবং আশাটা আগ্রহ থেকে আশাটা বেশি বেড়ে যায় যে বা আমাকে নায়িকা বানানো হচ্ছে নায়িকা বানানো হবে কারণ ছোটোবেলায় এই শখটাই ছিল যে আমি একদিন নায়িকা হব তো নায়িকা বানানো হবে এবং আমাদেরকে বলছিলও না যে মানে আসলে নায়িকা তোমাকেই নিচ্ছি কি অন্যজনকে নিচ্ছি তো এরকম করতে 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 যখন আসলে ফাইনালি ডিক্লেয়ার করা হয় যে পোড়ামন্টু এর জন্য নায়িকা পূজা তখন আসলে অনেক বে মানে ভালো লাগাটা প্রকাশ করতে পারছিলাম না যে কতটা ভালো লাগছিল কারণ যখন কেউ একটা জিনিস আশা করে সেটা পেয়ে যায় তখন আসলে তার মানে সেই ভাষায় প্রকাশ করতে পারে না সেই ফিলিংসটা তো আমার কাছে মনে হয় যে তেমন একটা কঠিন ছিল না সেই শিল্পী থেকে নায়িকা হওয়াটা সেই সময় মনে হয় আন্টি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন একদম একদম